হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমি ব্লগার। আমি রিমা, চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সো চলো ব্লগটা শুরু করা যাক। এত সকাল সকাল আমি ব্লগ স্টার্ট করি না, বাট আজকে করছি, কারণ আজকে আমাদের একটা জায়গায়, মানে শুধু আমার, আমি যেখানে ফিজিওলজি পড়ি সেই স্যারের ওখানে আজকে একটা ফেস্ট আছে। সো ওখানে যেতে হবে, তাই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও পড়েছি, স্নান টান করে চলে এসেছি, এবার রেডি হয়ে নিই, চলো তারপর আস্তে যেতে যেতে কথা হবে। বাদ বাকি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু বলে দেবো, চলো রেডি হয়ে নিই তারপর দেখিয়ে দিই আজকে আমি কী পড়বো। চল এর সাথে এই কান দুটো পড়বো। প্রথমে ভাবলাম এই ব্যাগটা নিয়ে যাবো, কিন্তু স্যার বলেছে জলের বোতল নিয়ে যেতে, আবার ছাতা, এরকম বৃষ্টি রোদা, এই ব্যাগটাই তাই হবে না, তাই এক্সচেঞ্জ করে এই ব্যাগটা নিয়ে যাচ্ছি। সো চলো জিনিসগুলো যদি পড়ে ফেলি দেন ব্যাগে, চলো সব ঢুকিয়ে ফেলে, জলের বোতল, ছাতা, মানি ব্যাগ, আরেকটা ক্লাচার নিয়ে নিচ্ছি, নিয়ে চলো। পুরোপুরি রেডি হয়ে গেছি, তো আমি সেকশনে জানিও আমাকে কেমন লাগছে। চলো 8টা বাজলে বাড়ি থেকে বেরিয়ে পড়বো, দেন সেকশনে যাবো বাউরিয়া, ওখান থেকে টিকিট ফিকিট কেটে, তারপরে ট্রেন আছে 8:15 ট্রেন আছে খড়গপুর আই থিঙ্ক, ওটা করে যাবো, কলকাতা নামবো, দেন ওখানে সবাই আসবে একসাথে, সব স্টুডেন্টরা, স্যারও চলে আসবে ততক্ষণে, তারপরে টাইমিং দিয়েছে। এবার ওখান থেকে নেমে, মানে কলকাতা নামবো, নেমে ওখান থেকে, এবার ওখান থেকে টোটো করে যাওয়া যায় যেখানে আমরা যাবো পিকনিক স্পটটা। সো চলো যাওয়া যাক। স্পটটা নিয়ে বেশি তোমাদেরকে সাসপেন্সে রেখে লাভ নেই, তাই বলে দিচ্ছি, আমরা কলকাতা স্টেশন থেকে নেমে অটো করে যাবো, মহিষরেখা ব্রিজ আছে আমার সামনেই, দামোদর সংঘ ক্লাব বলে একটা জায়গা আছে, ওই ক্লাবের ওখানেই আমাদের পিকনিক স্পট। তো ট্রেনটা তো দেরি করছে, ওই জন্য একটু পরেই বেরোবো, 8:03 ট্রেন খড়গপুর, 8:32, এই জন্যই বলে রবিবারের ট্রেন, সো দেরি করছে, একটু পরে বেরোবো, চলো তখন স্টেশনে গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে, চলো। ট্রেনে উঠে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা কলকাতা স্টেশনে পৌঁছাবো, চলো। কলকাতা স্টেশনে আগে তো শুনছি ফোন করেছিল বন্ধুরা যে বৃষ্টি হচ্ছে, তাই আর ঘরে গিয়ে ব্লক করা সম্ভব হবে না, চলো একেবারে পিকনিক স্পটে এসে গেছি। এখানে তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিই, ক্লাব সব কিছু, চলো। ওখানে গিয়ে দেখলাম রান্নার কিছু তোরজো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ, আবার সব ফ্রেন্ডরা ক্যারাম খেলতে আরম্ভ করে দিয়েছে, তারপর অনেকে ব্যাডমিন্টন খেলছে, স্যারেরা ওখানে ক্রিকেট খেলছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো ওখানে সবাই বসে গল্প করছে, এবার আমরা সবাই মিলে মিউজিক্যাল চেয়ার খেলছি, মানে বন্ধুরা খেলছে, আমি আর একটা দিদি দুজনে মিলে গানটা কন্ট্রোল করছি, দেখতে পাচ্ছ, এবারে আমি খেলতে নেমেছি।
যখন পরে আউট হয়ে যাবো সেটার ভিডিও হয়নি, এটাই ছোটো একটা ক্লিপ ছিল, ওটা শেয়ার করলাম তোদের সাথে। কিছুক্ষণ পর আমরা সবাই লাঞ্চ করতে বসে গেছি, মানে এরা বসেছে, তারপর আমরা বসবো। আমি সাহেদের সাথে বসেছিলাম, চলো এবার দেখতে পাবে তোমরা। এবার আমরা খেতে বসে পড়েছি, দেখো সবাই খেতে বসে, লাস্ট পর্যন্ত যারা বসেছে তাদের সবাইকে দেখিয়ে দিলাম, স্যার দাদারা সিনিয়র। এবার এখানে স্যালাড ভেজিটেবল সব দিয়ে চলে গেছে, এবার স্যার এসে গেছে ফটোগ্রাফি করতে, দেন ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে গেছে, খেয়ে নি, তারপর আবার আসবে। পাঁপড়, চাটনি, মিষ্টি, আর সব শেষে কোল্ড ড্রিঙ্কস দিয়ে শেষ হচ্ছে। এরপর খাওয়া দাওয়ার পর একটু বসে রেস্ট নিয়ে আমাদের ফটো সেশন শুরু হয়ে গেছে, চলো দেখতে থাকো শেষ পর্যন্ত কত ফটো তুলেছি। সব তো দেওয়া সম্ভব না, কিছু কিছু দিয়েছি দেখে নাও। এখানে ডিপার্টমেন্টের স্যার ও দাদারা রয়েছে সিনিয়র, আর রয়েছে এখানে আমাদের ডিপার্টমেন্টের ফিজিক্যাল ডিপার্টমেন্টের এইচওডি, এবার স্যারের সাথে যার সূত্রে যাও দিদি। বাড়ি ফিরে যাওয়ার পালা, এখান থেকে ছটার সময় বাড়ি চলে এসেছি, এসে আর ব্লগটা কন্টিনিউ করতে ইচ্ছা করেনি, মানে আসার সময় এত ট্রেনে ভিড় ছিল যে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তাই চলো এখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে, এখন আবার একটু বাড়ি যাওয়ার আছে, চলো রেডি হয়ে নিয়ে আবার যাবো। আজকে দিন একটু ভালোই আমার জন্য স্পেশাল, ঘুরতে যাচ্ছি আবার ও বাড়ি যাবো, চলো রেডি হয়ে নিই তারপর আবার কথা হবে। দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে ও বাড়ির জন্য, ঘুরে আসি তারপর আর কথা হবে কে যাই না, তাই আজকে এখানে ব্লগটা শেষ করছি, টাটা। গুড নাইট সবাইকে।